আমি এখানে কারো চামচামি করতে চাচ্ছি না, আমি এই রাত্রে 15,000 টাকা বা সকালবেলায় ছেলে চলে যাবে। মেকআপ রুমে আমার ডাকেছে, ভাই কী হয়েছে, আপনি টেনশন কী? আমি একটা কথা না বললেই নয়, আমি এখানে কারো চামচামি করতে চাচ্ছি না, আমাকে কেউ খাওয়ায় না, কিন্তু আমি নিজে পরিশ্রম করিরা নিজে খাই। অনেকে অনেকের উপকার করে, যেটা আমি একটু আগে বলছি যে দেখা যায়। এখন শাকিব খানও হয়তো দেখা গেল অন্ধকারের মধ্যে অনেকটা সহযোগিতা করতেছে, কেউ দেখল না, তো এরকম হয়। আবার অনেকে ওপেনই দিতে থাকে, এই দুইটা লাইন আছে এখন, যে যেটা ভাইবা নেয় আর কি। এবং আমি আজ থেকে যখন কথা উঠছে এখানে, লজ্জার কিছু নাই, আমি দুই বেলা করে শুটিং করতেছি, তখন FDC-তে কোনো এক ছবি শাকিব খানের সাথে আমি শুটিং করতেছি, ছবিটার নাম খেয়াল নাই, তখন রাত্রে প্রায় 9টা বাজে, আমার বাসা থেকে ফোন করলো যে কালকে কিন্তু তোমার ছেলের সেমিস্টারের টাকা দেওয়ার ডেট, কত? 15,000 টাকা। আমি কিন্তু শুটিং করতেছি 3 নম্বর ফ্লোরে শাকিবের সাথে। তখন হঠাৎ আমি মানে রাত্রে 9টা বাজে, আমি শুটিং পেক আপ হবে 11টা 12টায়, আমি এই রাত্রে 15,000 টাকা আবার সকালবেলায় ছেলে চলে যাবে, সেমিস্টারের টাকা জমা দিবে লাস্ট ডেট। তখন আমার পরিচালক শাহিন সুমন ভাই, আপনি একটু টেনশন কেন, কী ঘটনাটা কি? আমি ভাই এই ঘটনা, টাকা তো মনে করেন যে ম্যানেজ হবে, কিন্তু টাইম লাগবে তো, না তো সকালে আমি রাত্রে টাকাটা ম্যানেজ করতে গিয়ে করবো। ১৫,000 টাকা সকালে ছেলের রাত্রে গিয়ে দিতে হবে, ছেলে সকালে চলে যাবে। তখন এইটা কেমনে কেমনে শাকিব খান শুনছে, শুনে মেকআপ রুমে আমার ডাকেছে, ভাই কী হয়েছে, আপনি টেনশন কী, ছেলের কি সেমিস্টারের টাকা নাকি আপনার সকালে দিতে হবে, তো টেনশন করেন কেন, আমারে বলবেন না? আমি কই না, এটা কী বলবো আর হঠাৎ এখন ফোন করছে বাসা থেকে। তো সম্ভবত শাহিন সুমন ভাই হয়তো বলছে যে কমল ভাই একটু টেনশনে আছে, হয়তো বা, আর আমারে খুব পছন্দ করে শাহিন সুমন ভাই। আর আজকে এই আর্টিস্ট হওয়ার পিছনে কিন্তু শাহিন সুমন ভাইয়ের মানে সবচেয়ে বেশি ভূমিকা, আমার কমল পাটেকার বানানো। তো যাই হোক, তখন ওই শাকিব তার যে ভাই তারে বললো, মোল্লা এখানে ওই কার্ডটা কী দিল যে 15,000 টাকা তুলা নিয়ে এখনই আনছে, এই রাত্রে আমার কিন্তু সে 15,000 টাকা দিল, কথায় কথা উঠলো, আমি কিন্তু চাইনি, এই জন্য কথাটা বললাম। তো এরকম হয়তো অনেকেরই সে দেয়, চোখে দেখা যায় না, এই আর কি।